হাই ফ্রেন্ড, তোমরা সব কেমন আছো? তোমাদের আজকে দেখাবো ধাবা স্টাইলের পালং পনির। চলো করে দেখাই। রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 12 পিস পনির। এটা আমি বড় সাইজে করে কেটে নিয়েছি। নিয়েছি দুটো পেঁয়াজ পেস্ট করে, একটা টমেটো পেস্ট করে, এক চামচ রসুন বাটা, এক চামচ আদা বাটা, এক চামচ কাঁচা লঙ্কা বাটা, এক চামচ হলুদের গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, এক চামচ জিরের গুঁড়ো, এক চামচ ধনের গুঁড়ো। নিয়েছি এখানে 400 গ্রাম পালং শাক, এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, নাহলে পালং শাকের সবুজ কালারটা চলে যাবে। আমি উষ্ণ উষ্ণ গরম জলে এটা সেদ্ধ করে নেব। দেখতেই পাচ্ছে আমার পালং শাকটা নরম হয়ে গেছে, আর আমি ফোটাবো না, মানে সবুজ কালারটা চলে যাবে। এটা আমি এবার নামিয়ে নেব। পালং শাকটা আমি ছাঁকনি ঢালায় ঢেলে নিলাম। এবার এটাকে আমি ভালো করে ঠান্ডা জলে ধুয়ে নেব। ধুয়ে এটাকে আমি ঝরতে দিয়ে দেব। পালংয়ের জলটা জলটা ঝরে গেছে, এটাকে আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব। এটায় কোনো জল দেবো না, কারণ এর মধ্যে একটু জল আছে, তাতেই পেস্ট হয়ে যাবে। দেখুন পালং পাতাটা কি সুন্দর পেস্ট হয়ে গেছে। আমি আর বাদবাকি পালংটাকে এইভাবে করে পেস্ট করে নেব। প্রথমে দিয়ে দেবো সাদা তেল, তাতে দিয়ে দেবো হাফ চামচ বাটার, দিয়ে দেবো এক চিমটি জিরে ফুটুন, দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা, তারপর দিয়ে দেবো আদা রসুন বাটাটা। এটাকে আমি একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর দিয়ে দেবো টমেটো বাটাটা, দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার আমি এটাকে মশলাটাকে ভালো করে কষাবো। মিডিয়াম আঁচে দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো পেস্ট করা পালংটা। পাঁচটা আমি মিডিয়াম আঁচে রেখে এটাকে আমি ভালো করে এবার নাড়াচাড়া করব। এবার দিয়ে দেব কেটে রাখা পনিরগুলো। পনিরটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা, দিয়ে দেবো এক চামচ ভালোবাসা মাখা ঘি। আমাদের পালং পনির একদম রেডি। আপনারা জিরা রাইস ভাতের সঙ্গে, নান পরোটার সঙ্গে, রুমালি রুটির সঙ্গে, হাত রুটির সঙ্গে, সব কিছুর সঙ্গে খেতে পারেন। খুবই সুস্বাদু এবং টেস্টি। এইরকম ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।